কি হয়েছে? আসলে তুমি টাকা চালাইতে চলে গেলো শপিং মলে, কেমন লাগলো ভিতরে দেখি? বাচ্চাদের নিবা নাও এখানে স্ক্যানার দেওয়া আছে, মোবাইলে একটা অ্যাপস থাকবে, স্ক্যান করবে, করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারপরে এটা মুভ করে যেখানে খুশি সেখানে যেয়ে আবার রেখে দিলেই চার্জ চলে আসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি বাসা থেকে আসলাম, ও ল্যাব থেকে আসলো, তো চলো কিছু খাওয়া যাক, তাই না? প্রচুর টায়ার্ড, আমি কথা বেরোচ্ছে না, খেতে হবে, প্রচুর খেয়ে তারপর কথা। চিকেন ফ্রাই খেতে হবে এখন, তাহলে তোমার টায়ার্ডনেস দূর হয়ে যাবে। এক্স্যাক্টলি, আই লাইক চিকেন ফ্রাই। ওকে চলো তাহলে যাই। কোরিয়াতে রিক্সা থাকলে খুব ভালো, খিদা লাগলে আর এনার্জি থাকে না হাঁটার, তখন এইসব ওয়েদার টোয়েদার ফ্যাক্ট না, তখন মনে হয় যে খাবারটা সামনে আসলেই একদম তো শান্তি পাই, তাই না? প্রচুর খিদা লাগছে আজকে ল্যাব থেকে বের হয়ে। এখানে ইউনিভার্সিটিতে ঢোকার সাথে সাথেই সামনে অনেকগুলো স্কুটার দেওয়া থাকে, রিক্সা নাই কিন্তু তার অল্টারনেটিভ দেওয়া আছে এখানে, লাইক ধরেন এগুলোতে যে কোনো স্টুডেন্ট, আপনাদেরকে দেখাই। এখানে স্ক্যানার দেওয়া আছে, মোবাইলে একটা অ্যাপস থাকবে, স্ক্যান করবে, করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তারপরে এটা মুভ করে যেখানে খুশি সেখানে যেয়ে আবার রেখে দিলেই চার্জ চলে আসবে, অটো কার্ড পেমেন্ট করে দেবে। ভেরি নাইস। প্রত্যেকটা রেস্টুরেন্টে টিভি চলে কিন্তু সব খাবারের প্রোগ্রাম দেখায়, মানে বেশি বেশি খিদা লাগবে, বেশি বেশি খাবো। চিকেন অর্ডার করে ফেলছি, এখন আমাদেরকে ফার্স্ট ইনস্টিংস দিল, এটা কি বলো? আই ডোন্ট নো, এটা হচ্ছে মুলা, বাট এটা ফার্মেন্টেড, মুলার মতো গন্ধ নাই, চিকেন ফ্রাইয়ের সাথে এখানে খুব খায় এটা। আর এটা তো কম ম্যানিস, হ্যাঁ এটা রেডিশ, বাট তুমি রেডিশটা খেয়ে মজা পাবা, বাংলাদেশের মতো গন্ধ মূলা না, মজা। এটা কি অরিজিনালি এরকম টেস্ট নাকি এখানে লবণ? না, এটা একটা লবণ দিয়ে একটু ফার্মেন্টেড করছে। এটা আসলে কি বলো তো? কর্ন, কর্ন পাস্তা, রাইট? পাস্তা আর মেয়োনিজ, কেমন এটা খেতে? খেতে কেমন? ইয়ামি। প্রচন্ড স্ট্রেসে আছি, কাজ করে আজকে নেবে, তোমাকে সেবা করছি। ডিনারের আগে একটু বডি মাসাজ চলতেছে, গুড, বউ থাকলে আসলে কপাল খুলে যায়, কিন্তু বাকিটা এখন বলা যাচ্ছে না কেমন সব। তুমি কি কিন্তু মাসাজ করতেছো নাকি আমি পিটাইতে সব বুঝতেছি না? আমার ইয়া ওকে মায়া ফেলো না তাহলে। এখানে আসলে চিকেন অর্ডার করলে অটোমেটিক কমপ্লিমেন্টারি তোমাকে ফ্রেঞ্চ ফ্রাই দিবে, ওয়েটিং তুমি ওয়েট করছো কিছুক্ষণ তার জন্য। আমাদের চিকেন চলে আসছে, সোইয়ামি চিকেন, আর উপরে হচ্ছে এটা হচ্ছে তোমার কি সস অ্যান্ড পেঁয়াজ দিয়ে, তাই না? খুব মজা। ওকে, কোরিয়াতে কিন্তু এক পিস দুই পিস চিকেন আমরা যেভাবে স্ন্যাক্স হিসেবে খাই ওইভাবে না, এখানে একদম ডিনারের জন্য যা দরকার সেভাবে দেবে তোমাকে। চিকেন খাচ্ছি সাথে কোরিয়ান ড্রামা চলতেছে, ড্রামা দেখতেছি এখানেও, কিন্তু কোরিয়ান ড্রামাগুলোতে দেখছো বউ শাশুড়ি যুদ্ধ দেখায়, দেখলাম না একটু আগে? ওয়াও, এখানেও ফাইট হয়। খাওয়া দাওয়া শেষ করে এখন একটু হাঁটবো ক্যাম্পাসে। আজকে তুমি একা একা বাসা বের হয়েছো না? আমি তো আনতে চাইনি, ভয় লাগেনি তোমার হারাই যাওয়ার? অনেকটা পরিচিত হয়ে গেছে, ধীরে ধীরে তুমি অ্যাডজাস্ট হয়ে যাবো, রাস্তাগুলো চিনে যাবো আশেপাশে, তখন তুমি একা একা ঘুরতে পারবা। আমি তো তোমার সাথে মজা লাগে, সেটা ঠিক আছে, বাট আমি তো সন্ধ্যা ছাড়া ফ্রি হতে পারি না, আর স্যাটারডে সানডে দিনের বেলা, এই তো এটাই আমাদের লাইফ, সেটাই।
চলো হাঁটি। হাঁটছিলাম, এখানে একটা ডিস্ট্রিক্ট অফিস আছে, অফিসের পাশে এত সুন্দর একটা বসার জায়গা, ভাবলাম এখানে কিছুক্ষণ বসে থাকি। ও চলে গেছে ছবি তুলতে এক্সাইটেড হয়ে। আসলে জায়গাটা খুব সুন্দর, দেখা একটু। আর এখানে প্রত্যেকটা জায়গায় এরকম ট্র্যাডিশনাল টাইপের কিছু বসার জায়গা থাকে, মূলত এগুলো আমাদের এলাকায় গ্রামে থাকতো এরকম বসার কিছু জায়গা, কিন্তু এখানে শহর সাইডেও থাকে, সুন্দর কাঠ দিয়ে তৈরি করা, বেশ সুন্দর। এখানে বসে আড্ডা দেওয়া যায়, তো এখানে বসে বসে আড্ডা দিবে, আর আড্ডার সাথে যেন একটু মনটা রিল্যাক্স হয় এই জন্য ওয়াটার সাউন্ড ক্রিয়েট করছে এখানে আর্টিফিশিয়ালি, সাথে একটা হুইল রাখছে, ওয়াটার হুইল। তো এই ওয়াটার হুইলগুলো মূলত কোরিয়াতে আগে গ্রাম অঞ্চলে ছিল, সত্যি সত্যি এখন নাই, কিন্তু ট্র্যাডিশনালি এখন বিভিন্ন জায়গায় এগুলো জাস্ট রাখা হয়। জায়গাটা বসে আমি মজা করতে পারছি, এটা ওয়াটার সাউন্ড ক্রিয়েট হচ্ছে, সাথে একটু বাতাস কাঠের পেশেটের মধ্যে বসে আছে, খুব সুন্দর লাগছে, খুবই মজা লাগছে। কিছু সময় এখানে বসে থাকি। তো শহরে পোষা বাচ্চারা হলে যা হয়, সাইকেল চালানো শিখে নাই, সুইমিং শিখে নাই, এখন সব শিখাইতে হবে, বেসিক ট্রেনিং চলতেছে, সাইকেল ব্যালেন্সিং। সাইকেল চালানোর বেসিক ট্রেনিং হিসেবে সাইকেলটা শুধু ব্যালেন্সিং করা শিখতেছে, এর মধ্যে 101টা বকা খাইলাম আমি, একটা কষ্টের কাজ করাচ্ছি। হ্যালো, সাইকেল চালাতে আসে, সাইকেল চালাও, ওখানে ঢোকা যাবে না, ও মা মলে ঢুকতে যাবে, তো সাইকেল চালাতে আসছিল না তুমি? ওরে আল্লাহ, মানে যার ধান্দা যেখানে সাইকেল বন্ধ, এখন সে চলে গেল শপিং মলে। লাভ হলো না সব বাচ্চাদের, সো আমার জন্য ভালো হলো, কাজ শেষ, চলো। কি হয়েছে আসলে, তুমি সাইকেল চালাইতে চলে গেলে শপিং মলে, কেমন লাগলো ভিতরে দেখি? বাচ্চাদের নিবা নাও, বাচ্চাদের জিনিস দেখি, চলো সাইকেল চালাতে আসো, সাইকেলের দিকে মন যাবে। আজকে ইচ্ছে করে সাইকেলে হাত দিচ্ছি না, ওকে দিয়ে সাইকেলটা টানাচ্ছি, দেখি ওর কতক্ষণ এনার্জি থাকে। গুড, ভেরি গুড, ভালো লাগতেছে সাইকেল চালানো, তোমাকে ব্যালেন্সিং শেখাচ্ছি, হ্যাঁ ব্যালেন্সিং করতে হবে না, ওকে গুড, ক্যারি অন, নামা নামা, পড়বা না আসতে, হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি সাইকেল চালা শিখে যাবো আমি শিওর, ভেরি গুড, ভেরি গুড, গন, ভেরি গুড, আরে এটাই তোমার ব্যালেন্সিং এর ভিতর দিয়ে তুমি শিখে যাবা, ওকে আছে খাটায় মারবো। সে সাইকেল চালানো শিখতেছে, আমার দেখে থাকা লাগতেছে, দৌড়ে গিয়ে ধরা লাগতেছে, আর আমরা যখন গ্রামে সাইকেল শিখতাম ছোটোবেলা, খেচ খেয়ে নিজে পড়ে থাকতাম, কেউ দেখতো না, পড়েই থাকতাম গ্রামে রাস্তার পাশে, অনেকক্ষণ পরে যখন কেউ আসতো তুলে দিত। আর তোমার এত এত, আমি এত বড় একজন ট্রেনার আছি, তুমি সাইকেল চালানো শিখতেছ না, লজ্জা লজ্জা, ধিক্কার ধিক্কার, তোমাকে ধিক্কার জানাই, নাও ক্যারি অন, ইউ ক্যান ডু ইট, গো। সে ভাবছিল সাইকেলে উঠবে আর সাইকেল শাশা করে চলবে, কিন্তু ব্যর্থ হয়ে এখন মন খারাপ তার, কিছু বলা যাচ্ছে না, বললেই রেখে যাচ্ছে। ভেরি গুড, কেমন লাগতেছে জিমে যে সাইকেল চালিয়েছে সেটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? ক্যারি অন, ক্যারি অন, ইউ ক্যান ডু ডার্লিং, ও ওয়াও, ঘন্টায় 0.00001 কিলোমিটার আগাচ্ছে সে, হ্যাঁ বেল বাজা মাঝে মাঝে, ভেরি গুড, নাইস। আমি তো সাপোর্ট করতেছি, তুমি পড়ে গেলে ধরবো,
আমি এখন জগিং করতে চাই। ও সাইকেল শেষ হয়ে গেছে, জগিং সবাই একটু সাইড একসাথে করতে হয়। সাইকেলের পাতাছেন এখন সে জগিং এ যাবে। এখন টায়ার্ড হয়ে গেছে, একবার বলে যে টেনিস খেলবে, একবার বলে যে দৌড়াবে, সাইকেল চালা যায় চালাব না। আমি এটা রেখে দিয়ে যাচ্ছি। কোথায় রেখে দিয়ে যাচ্ছ সাইকেল? এখানে রাখা যাবে না, তোমাকে জগিং করা লাগবে না। সাইকেলে সাইকেল বাসা নিয়ে যাও, সুন্দর মতো যাও। দেখছো সাইকেলের এনার্জি শেষ, একদিনই সাইকেল চালানো শেষ। আসলে আমরা তো কখনো এই সিচুয়েশনই পাইনি যে সাইকেল চালাবো, বাংলাদেশে তো এরকম জায়গা বা স্পেস নাই। এগুলো কি আমরা বলি ব্রয়লার মুরগি, তোমরা তো জানো। আর এখানে আমি সাইকেল শিখে যাব। ওকে, তোমাদেরকে আমার শ্বশুর শাশুড়ি ব্রয়লার মুরগির মতো বাসায় খাঁচায় বন্দি করে রাখছিল, আর আমরা ছিলাম গ্রামের দালাল ছেলে। কোথায় যেতাম খোঁজ থাকতো না, সন্ধ্যার পরে খুঁজতো যে বাসা আসেনি কেন, সারাদিন আমাদের কোনো খোঁজ থাকতো না। অবশেষে সাইকেল চালানো ভূতের মাথা থেকে নামছে। এখন এখন ব্যর্থ হয়ে টায়ার্ড হয়ে আমরা একটু লেকের পাড়ে চলে আসছি। এখানে বাতাস খাবো, তাই না? কিছু খাই না, বাতাস খাই একটু, বাতাস খেয়ে দে বাসা চলে যাবো। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।